হ্যালো ভিউয়ার, এমকে গার্ডেনে আপনার সকলকে স্বাগত। ভিউয়ার, আশা করছি সবাই ভালো আছে এবং আপনাদের জন্য আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি, অনেক উপকারী। ভিউয়ার, এই বর্ষাকালে আমাদের ছাদ বাগানের গাছগুলোতে অনেকগুলা কীটপতঙ্গ আক্রমণ করে থাকে, আর সেই আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা অনেক জৈবিক রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকি। এবং জৈবিক হোক বা রাসায়নিক হোক, যে কোনো কীটনাশকের মধ্যে একটু না একটু কেমিক্যাল থাকে, আর আমাদের গাছে যে ফুলগুলো ধরবে সেগুলোতেও এই কীটনাশকের যে কেমিক্যাল আছে এই কেমিক্যালগুলো ছড়িয়ে পড়ছে, সেজন্য আমাদের অনেক ক্ষতি হতে পারে। তাই আমি ভাবলাম যে এই কীটনাশকের কেমিক্যাল থেকে একটু হোক বা কীভাবে বাঁচতে পারি, সেজন্য আজকের ভিডিও নিয়ে আসছি। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বা বলবো আমি কীভাবে এই কেমিক্যালওয়ালা কীটনাশক আমরা কম ব্যবহার করে গাছগুলো রক্ষা করতে পারি। তো ভিউয়ার, আজকে যে আমি কীটনাশকের কথা বলতে যাচ্ছি, সেটি আমাদের কাছে ব্যবহার করার আগে অনেকগুলো কেয়ার রাখতে হবে, যাতে এই কীটনাশক আমাদের টবের মাটিতে বেশি যাতে না পড়ে খেয়াল রাখতে হবে। কারণ এই কীটনাশক মাটিতে বেশি হয়ে যায় যদি, তাহলে টবের মাটির পিএইচ বেড়ে যাবে। সাধারণত আমাদের টবের মাটিতে পিএইচ 6.5 থেকে 7.5 পর্যন্ত থাকে, আর এই কীটনাশক যদি মাটির মধ্যে বেশি হয়ে যায় তাহলে পিএইচ বেড়ে যেতে পারে। তাই মাটিতে বেশি না পড়ে সেটি আমাদের খেয়াল রাখতে হবে। যেটি আমরা কীটনাশক হিসাবে ব্যবহার করব, সেটি আমাদের সবারই সুপরিচিত, আমাদের রান্নাঘরে চুলার যে চাই থাকে সেই চাই আমরা অনেকেই ফেলে দিই, কিন্তু এটার অনেক উপকার আছে। সেটা আজ থেকে না ফেলে আমাদের কাছে যদি নিয়মিতভাবে ব্যবহার করি, তাছাড়া যে পতঙ্গ থেকে গাছকে রক্ষা করতে পারবো। আপনারা নিশ্চয়ই জানেন আদিম যুগের যে বুজুর্গরা রাসায়নিক হোক বা জৈবিক হোক, মানে কীটনাশক আগের দিনে থাকতো না, সেই সময়ে এগুলা ব্যবহার করতেন, এই চাই ব্যবহার করতেন গাছের জন্য, আপনারা নিশ্চয়ই জানেন। তাই আমরা এখনও যদি নিয়মিতভাবে ব্যবহার করি তাহলে নিশ্চয়ই উপকার হবে। তো দেখুন আমি কীভাবে ব্যবহার করছি গাছে, এইভাবে আস্তে আস্তে করে গাছের পাতায় ছড়িয়ে দিতে হবে। আর যদি পাতায় শুকনো হয়ে যায়, পাতায় না লাগে, তাহলে প্রথমে গাছের পাতাতে হালকাভাবে জল স্প্রে করে পাতাতে ছড়িয়ে দিতে হবে। আর এগুলো গাছের আমরা ব্যবহার করব মাসে দুবার, অর্থাৎ 15 দিন পর একবার ব্যবহার করতে পারি গাছে। আরও একটি কথা হচ্ছে, অনেকেই ভাবতে পারেন যে এই চাই আমরা কীভাবে তৈরি করব। এটা ব্যাপার হচ্ছে শুধু কাঠ জ্বালিয়ে আমরা যে চাই তৈরি হবো সেটাই নয়, অনেক ভালো হয় যদি গাছের পাতা জ্বালিয়ে যদি আমরা চাই তৈরি করি সেটা দিয়ে অনেক ভালো হয়, আর কাঠ জ্বালিয়েও যে চাই হয় সেটা দিয়েও হবে। ভিউয়ার, এটি 3 থেকে 5 বার আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তার আগে উদাহরণস্বরূপ আমি আমার যে ব্যবহার করা গাছটি একবার দেখাবো। দেখুন, প্রথমে এই গাছটিতে এভাবে পাতা এভাবে হয়ে গিয়েছে, পাতাগুলো কুকড়ে কুকড়ে যাচ্ছে। তারপর আমি এটি ব্যবহার করেছি মাসে দুবার, অন্তত 2 মাস ব্যবহার করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই গাছের পরিণতি। আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন এই চায়ের কতটুকু পাওয়ার আছে। তো নিশ্চয়ই এই চাইগুলো ব্যবহার করুন নিয়মিতভাবে, আশা রাখছি উপকার হবে। আর যদি ভিডিওটি দেখে আপনাদের কিছু উপকার হয় তাহলে নিশ্চয়ই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্ত ভিডিও, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। খুদা হাফিজ।